উচ্চ মাধ্যমিক শ্রেণীর সক্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা নিজস্ব সচেতনতা বোধ থেকে পরিবারের সাথে সবাই মিলে সুস্থ আছো এবং ভালো আছো। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম খন্দকার, সহকারী অধ্যাপক গণিত, মহান বদর আলম সরকারি কলেজ গাজীপুর, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অনুশীলনী 8.2 এর ওপর একটি উপপাদ্য শিখব। ইতিমধ্যে এই অধ্যায়ের উপর আমি আগেও একটি ক্লাস নিয়েছি, সেখানে আমরা বিস্তারিত তিনটা জিনিস আলোচনা করেছি। অর্থাৎ অধ্যায় 8 ওপর আমার আজকে 6 ক্লাস। যারা এর আগের ক্লাসগুলো দেখো নাই, তারা আমাদের কলেজ গ্রুপে ঢুকে BBAGC এই ঠিকানায় ঢুকে প্রত্যেকটা ক্লাস তোমার দেখতে পারবা। আশা করি তোমার ক্লাসগুলো একটু আন্তরিকতার সাথে দেখে নিবা। আমরা 8.2 এর আজকে একটা বিষয় আলোচনা দেখেছি, শুধু সাম্যাবস্থার জন্য লামির উপপাদ্য। সাম্যাবস্থার জন্য লামির উপপাদ্য বিবৃতিটা দিচ্ছে, বিবৃতি বা স্টেটমেন্টটা বলতেছে, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, বইও সুন্দর মতো পাবা, তারপর একটু মুখের দিয়ে শুনলে তোমাদের জন্য এটা মনে রাখা সহজ হয়। কোনো বিন্দুতে ভিন্ন ভিন্ন রেখা বরাবর ক্রিয়ারত তিনটি বল সাম্যাবস্থায় থাকলে উহাদের যে কোনো একটি বল অপর বল দুইটির অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক হবে। আবার বলতেছি, কোনো বিন্দুতে ভিন্ন ভিন্ন রেখা বরাবর ক্রিয়ারত তিনটি সমতলীয় বল সাম্যাবস্থার সৃষ্টি করলে উহাদের যে কোনো একটি বল অপর দুইটি বলের অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক হবে। আমি যদি ও সেই বিন্দুটা বিবেচনা করি, OX, OY, OZ তিনটা রেখা, ভিন্ন ভিন্ন রেখা বিবেচনা করি, OX বরাবর P বল, OY বরাবর Q বল, OZ বরাবর যদি R বলকে বিবেচনা করি, তাহলে আমাদের প্রমাণ করতে হবে একটি বল, আমরা সে বলটাকে যদি বিবেচনায় নিয়ে আসি পি, তাহলে অপর বল দ্বয় থাকে এখানে কিউ এবং আর, তাহলে অপর বল দ্বয়ের মধ্যবর্তী কোণ ওয়াই ও জেড, তাহলে একটি বল অপর বল দ্বয়ের অন্তর্গত কোণের সাইনের অনুপাতটা হবে সব সময়ের জন্য সমান। এটাকেই বলি আমরা লামির উপপাদ্য। এখন প্রমাণে আসি আমরা। এখন সাম্যাবস্থার জন্য আমরা গত ক্লাসে অনেক বিস্তারিত আলোচনা করেছি, আজকে আমি জিনিসটা সরাসরি আলোচনায় যেতে চাই। আমাদের বিবৃতিতে বলা হচ্ছে পি কিউ আর বল তিনটি সাম্যাবস্থায় থাকবে। যেহেতু বল তিনটি সাম্যাবস্থায় থাকে, আমরা গতদিনের আলোচনায় শিখেছি তিনটি বল সাম্যাবস্থার সৃষ্টি করলে উহাদের লব্ধির মান হয় শূন্য, আমরা সেই সম্পর্কটা লিখে নিয়েছি। এই সম্পর্কটাকে যদি আমি 1 দিয়ে রাখি, এখন 1 উভয় পাশে
एक नम्बर उभय पाशे आठ द्वारा भेक्टर गुणन कर दिल की पा भेक्टर गुणन प्रथम पत्रे भेक्टरे अथवा फिजिक्सर प्रथम पत्रे शिखे एसेछि दुटी भेक्टरे क्रस गुणनेर सूत्रटा कि ए क्रस बी इक्वल टू ए बी साइन थीटा इनटू ईटा एखाने ईटाटा हलो ओई समतलेर ऊपर लम्ब भेक्टर लम्ब एकक भेक्टर তাহলে সেই অনুযায়ী আমরা এখানে এই রিলেশনটা ব্যবহার করব আমরা এখানে দুটো রিলেশন ব্যবহার করছি প্রথম ভেক্টর গুণনটা ঠিক লিখেছি এটাকে আর ক্রস কিউ আমরা মাইনাস কিউ ক্রস আর লিখতে পারি আমাদের সম্পর্কটা ছিল এ ক্রস বি সমান মাইনাস বি ক্রস এ এবং এটা জিরো কিভাবে হলো দুটো যেহেতু একই ভেক্টর তাদের অন্তর্গত কোণ হয় শূন্য থিটার জায়গায় যদি এখানে শূন্য বসাই তাহলে আর ক্রস আর ইকুয়াল টু হয় আর সাইন জিরো থিটা ইকুয়াল টু হয় জিরো এই দুইটা সম্পর্ক আমরা এখানে ব্যবহার করেছি তাহলে এই ভেক্টর গুণনটাকে যদি ওই পরে পাঠাই দেই তাহলে আমরা লিখতে পারি আর গুণন পি ইকুয়াল টু কিউ গুণন আর উভয় পাশে যদি আমরা পরম মান চিহ্ন ব্যবহার করি অর্থাৎ আমি যদি ভেক্টরটা মান হিসেবে বিবেচনা করি আর গুণন পি কিউ গুণন আর এখন আর গুণন পি এর এই সংজ্ঞাটা যদি আমরা এখন ব্যবহার করি এখানে তাহলে হলো আর সাইন আর আর পি এর মধ্যবর্তী কোণ আর আর পি এর মধ্যবর্তী কোণ হলো এক্স ও জেড এক্স ও জেড ইনটু ইটা ইকুয়াল টু পাই ইউ আর ইউ আর আর এর মধ্যবর্তী কোণটা আমরা পাই ওয়াই ও জেড এই সংজ্ঞাটা দুই পাশেই ব্যবহার করলাম তাহলে এখানে আসে আর পি সাইন এক্স ও জেড ইকুয়াল টু কিউ আর সাইন ওয়াই ও জেড যেহেতু ইটা একক ভেক্টর এটার মানগুলো হবে ওয়ান আর বাকি মানগুলো সব ধনাত্মক এখানে আর আর যদি কেটে দেই তাহলে আসে পি
এর নিচে যদি এই সাইনকে নিয়ে আসি তাহলে সাইন ওয়াই ও জেড ইকুয়াল টু কিউ বাই সাইন এক্স ও জেড, এরকম আমরা একটা রিলেশন পাইলাম। আমরা কিন্তু যে এক নম্বর রিলেশনটা শুরুতে দিয়েছিলাম সেই রিলেশনটা দুই পাশে আর দ্বারা ভেক্টর গুণন করে এই সম্পর্কটা পাইলাম, অর্থাৎ পি এর নিচে রয়েছে সাইন এবং অপর বল দ্বয়ের মধ্যবর্তী কোণ এবং কিউ এর নিচে রয়েছে কিউ এবং অপর বল দুইটা পি আর আর এর মধ্যবর্তী কোণ। ঠিক একইভাবে যখন আমরা আর দ্বারা গুণ করছি তখন এখানে পি কিউ পাইছি, ঠিক একইভাবে যদি আমি এখন পি দ্বারা গুণ করি ভেক্টর গুণ করে দেই অনুরূপভাবে আমরা পাব দিলাম তিন নম্বর রিলেশন। এখন রিলেশন দুই আর তিন যদি তুলনা করি আমরা রিলেশন দুই এবং তিন তুলনা করি by sin y o z equal to q by sin x o z equal to r by sin x o y। এটাই লামির উপপাদ্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, বর্তমান সময়ে আমরা যে যার পক্ষ থেকে পারি সবসময় সচেতন থাকব। আমি সচেতন থাকা মানে আমার পরিবার সুরক্ষিত থাকা, আমি যেভাবে মানসিকভাবে সুস্থ থাকব এবং পরিবারের সবাইকে মানসিকভাবে সুস্থ রাখার চেষ্টা করব। আমাদের বর্তমান প্রেক্ষাপটে মানসিক শক্তিটাই সবচেয়ে বড় শক্তি এবং আমরা বাসায় কিছুক্ষণ পর পর, অর্থাৎ এক ঘন্টা দেড় ঘন্টা পর পর সাবান পানি দিয়ে হাত ধুব 20 সেকেন্ড ধরে, যেটা স্বাস্থ্যবিধির কথা বারবার বলা হচ্ছে, আমরা এটুকু মেনে চলি। ইনশাল্লাহ আমরা সবাই ভালো থাকবো, আশা করি দেশ থেকে আমাদের এই করোনা ভাইরাস অচিরেই বিদায় নিবে আমরা যদি সবাই সচেতন হই। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, এই প্রত্যাশায় আজকে খোদা হাফেজ।